তোমার জীবনের শেষ ইচ্ছা কি? একজন মুমূর্ষু ব্যক্তিকে জিজ্ঞেস করা হয়েছে, বলছে যে এই বয়সে তুমি শেষ মুহূর্তে এসে উপনীত হয়েছো, আর তো বেশি দিন বাঁচবে না, যাওয়ার আগে তোমার শেষ ইচ্ছাটা বলো, আমরা যদি পূরণ করার চেষ্টা করব, যত কঠিন ইচ্ছাই হোক না কেন। বলছে এইটা অসম্ভব ব্যাপার, এত কঠিন ইচ্ছা জীবনে কেউ কোনোদিন পোষণ করে নাই, আপনারা পারবেন না, শুধু শুধু শুনে আফসোস করেন না, পরে মরার পরে আমারও আফসোস হবো, আপনাদেরও আফসোস হবো। বলছে না না বলো, তুমি যত কঠিনই হোক আমরা চেষ্টা করবো। তুমি কি প্যারিসের আইফেল টাওয়ার দেখতে চাও? তুমি কি ডিজনি ওয়ার্ল্ড ঘুরতে চাও? তুমি কি নরওয়ের রাতের সূর্য দেখতে চাও? তুমি কি রাতের সূর্য দেখতে চাও? তুমি স্নোফল দেখতে চাও? সব ব্যবস্থা করাবে। কয় না আমারটা আরো কঠিন। বলছে বলো তোমার কি কঠিন, আমরা দরকার হলে ওই দেশের প্রাইম মিনিস্টারের সঙ্গে যোগাযোগ করবো, নাহলে আমরা ওই অমুক সংগঠন তমুক সংগঠনের সাথে যোগাযোগ করবো। বলছে সংগঠন দিয়ে কাজ হবে না। বলছে তাহলে কার দিয়ে কাজ হবে? আবার আম্মা পারবে। বলছে ওয়াও, তাহলে তো কাজটা আমাদের জন্য সহজ হলো। বলো কি তোমার শেষ ইচ্ছা? আম্মার সাজানো শোকেসের মধ্যে থালা বাটি গুলাতে আমি খায়া মরতে চাই। এটা তো খুব টাফ হয়ে গেল। আজীবন শোকেসেই থাকতেছে, ব্যবহার হইতেছে না, কিনে দিয়ে লাভ হলো কি? শোকেস সাজানোর লেগে আমার কিনে দিতে হয়। এই যে ঘর পাল্টা দেখে আমি দুইটা নতুন ট্রে পাইছি, আচ্ছা সেটা মনে হয় আমি কোনোদিন দেখিনি। গত বছর বাণিজ্য মেলা থেকে দুইটা ট্রে আমি কিনে দিছিলাম, যে একটা বাসা ইউজ করবো একটা মেহমানে ইউজ করবো। আচ্ছা দুইটা নতুন, তো দুইটাই সে উঠায় রেখে দিছে, সে এক বাসা থেকে আরেক বাসা যায় অন্য বাসা যায়, আমার মনেই নেই যে আমি ট্রে গুলো কিনেছি, দেখার পরও মনে হয়েছে কি ব্যাপার। বলে না কোনো কাজে তো লাগে না, তাই উঠায় রাখছি। রুটি মেকার লাগবে, তা রুটি মেকার কিনে দিছে, কোনোদিন একটা রুটি বানানো হয় নাই, রেখে দিছে। এই কিছুদিন আগে নতুন একটা ফ্রাই প্যান কিনে দিছে ফ্রাই করার জন্য, ওইদিন দেখি পুরানো সেই কড়াই দিয়ে ফ্রাই করতেছে আমার ডিম। ওকে নতুন ফ্রাই কোথায়, ফ্রাই প্যান কোথায়? মাঝে মাঝে এরকম উল্টা পাল্টা হয়ে যায়।